পেট ফেটে বেরিয়ে আসা শিশুটির হাতের হার ভেঙে গেছে ময়মনসিংহের ত্রিশালে দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে রাস্তা জন্ম নেওয়া শিশুটির ডান হাতের হার ভেঙে গেছে তার হাতে প্লাস্টার করা হয়েছে গণমাধ্যমকে তথ্য জানান শিশুটির চাচা সাগর মিয়া নবজাতকের বাবার বন্ধু মোহাম্মদ শাহজাহান জানান বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে ভিড় দেখে তারা নবজাতককে প্রায় দশ কিলোমিটার দূরে কমিউনিটি বেসড হাসপাতালে নিয়ে যান সেখান থেকে চিকিৎসকের পরামর্শে হাতের প্লাস্টার করানোর জন্য নগরের বেসরকারি লাবি প্রাইভেট হাসপাতালে নিয়ে যান পরে আবার কমিউনিটি বেসড হাসপাতালে নিয়ে আসেন এরপর হাতে প্লাস্টার করিয়ে আবার তাকে লাভি প্রাইভেট হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে কমিউনিটি বেসড হাসপাতালের চিকিৎসক জান্নাতুল শিলা বলেন শিশুটির ডান হাতের হার ভেঙে গেছে সেখানে প্লাস্টার করা হয়েছে তাছাড়া আর কোনো সমস্যা নেই এর আগে শনিবার দুপুরে অন্তঃসত্ত্বায় স্ত্রীর আলট্রাসোনোগ্রাফি করাতে বাড়ি থেকে ত্রিশাল এসেছিলেন জাহাঙ্গীর রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী সিংহগামী একটি ট্রাক তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই স্বামী স্ত্রী ও সন্তান মারা যায় কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেছে গর্বে থাকা সাত মাস বয়সী নবজাতক সড়ক দুর্ঘটনার সময় অন্তঃসত্ত্বা নারীর পেট ফেটে সাত মাসের নবজাতক বেরিয়ে যায় ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মঈনুদ্দিন জানান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী মালবাহী ময়মনসিংহগামী ঢাকা মেট্রো টো বিশ পঁয়ত্রিশ আশি ট্রাকটি একই পরিবারের তিনজনকে চাপা দেয় এতে ঘটনাস্থলেই তারা নিহত হয় তবে ভূমিষ্ঠ নবজাতক শিশুটিকে উদ্ধার করে মম হাসপাতালে পাঠানো হয়েছে সিলেটের ম্যাগাজিন নিউজ